হ্যালো এভরিওয়ান, বাংলাটেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে অ্যান্ড্রয়েড অ্যাপটি শেয়ার করব, সেই অ্যান্ড্রয়েড অ্যাপটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ এবং আমার সবচেয়ে প্রিয় একটি ফটো এডিটিং অ্যাপ, যে অ্যাপটার মাধ্যমে আপনি জাস্ট এক ক্লিকের মধ্যে আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে সুন্দর একটা দৃশ্যের মধ্যে বসে দিতে পারবেন এবং আপনার ছবিকে অসাধারণ করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা ছবি তুলে থাকি এবং ছবি তোলার পর দেখতে পারি যে আমাদের ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা সুন্দর থাকে না এবং হয়তো আমাদের ভালো লাগে না। তো আপনি চাইলে এই অ্যাপটার মাধ্যমে জাস্ট এক ক্লিকের মধ্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে সুন্দর একটা দৃশ্যের মধ্যে বসে দিতে পারবেন। এবং এই দেখতে পাচ্ছেন আমার ওয়ালপেপারের মধ্যে একটা ছবি আছে, তো এই ছবিটা আপনি আপনার পছন্দ মতো ওয়ালপেপারের মধ্যে আপনার ছবিটা চাইলে বসে দিতে পারবেন। এবং এই অ্যাপটার মাধ্যমে আপনি চাইলে DSLR ব্লোর ইফেক্ট আপনি দিতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপটার কাজ যদি আপনার ভিডিওটা ফার্স্ট হলে দেখেন, আমি বলবো যে গ্যারান্টি দিব আপনাদের 100% ভালো লাগবে। এবং যাদের ভালো লাগবে বন্ধুরা, অবশ্যই আপনারা একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর একটা কথা দিতে হবে, এই ভিডিওটা আপনারা আপনার ফ্রেন্ডের সাথে একটা শেয়ার দিবেন। তো চলুন বন্ধুরা, অ্যাপটির কাজ দেখে নেই। জনপ্রিয় যে অ্যাপটি, তো নাম হচ্ছে টেলিপোর্ট। টেলিপোর্ট অ্যাপটি আপনি চাইলে সার্চ দিয়ে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, সরাসরি টেলিপোর্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এ দেখেন, এখানে আপনি যখন টেলিপোর্ট অ্যাপটি ওপেন করবেন, এখানে দেখাবে যে আপনার ক্যামেরাটা ওপেন হবে। তো আপনি চাইলে সরাসরি ছবি তুলে এখান থেকে ফটো এডিটিং করতে পারেন। তো আমি অবশ্যই এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি নিব, এ দেখেন গ্যালারি থেকে সিলেক্ট করলাম। তো আমি আপনাদের জন্য দেখানোর জন্য একটা ছবি এখান থেকে অলরেডি ডাউনলোড করে রাখছি। ধরেন এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা এবং এটাকে ব্লোর ইফেক্ট দিব, তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন তেমন একটা সুন্দর না। তো আপনি যদি চান যে এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করবেন, সুন্দর দৃশ্যের মধ্যে বসাই দিবেন। তো চলুন বন্ধুরা দেখাই এটার কাজ, এই অ্যাপটার কাজ। তো একটু টাইম নেবে যখন আপনি সিলেক্ট করবেন, যে কোনো ছবি একটা সিলেক্ট করলে এরকম আসবে। তো আপনি কী করবেন, এখানে ফার্স্ট স্টেপে হেয়ার কালার, তো তারপর হচ্ছে স্কিন কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এ দেখেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা যে কথাটা আমি বলতেছিলাম এতক্ষণ, এই দেখেন ব্যাকগ্রাউন্ড আইফেল টাওয়ারের মধ্যে আপনার ছবিটা। তো এই দেখেন এরকমভাবে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, এ দেখেন এখানে একটার পর একটা এত সুন্দর। এই দেখেন নিউ ইয়র্কের মধ্যে আপনার ছবিটা। তো এখানে অনেক সময় দেখা যায় আমরা কাটার দিয়ে ফটো আপনার ইয়ে করে থাকি, এই দেখেন অনেক, এটা হচ্ছে সাউথ আফ্রিকার মধ্যে এখানে সুন্দরের দৃশ্য। তো অনেক সময় কাটার যেমন পিকচার দিয়ে আমরা কাট করে ছবিটা আপনার দৃশ্যের মধ্যে বসাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার ছবিটা তেমন একটা সুন্দর হয় না, কাট করলে আপনার সাইডগুলোতে একটা কেমন একটা দেখায়। তো এই অ্যাপটা হচ্ছে এরকম জনপ্রিয় যে অ্যাপটার মধ্যে আপনার একদমই মনে হবে রিয়েলি আপনি এখানে দাঁড়ায় রয়েছেন বা আপনার ছবিটা এখানে আছে বা আপনি ওইখানে গিয়ে ছবি তুলছেন। তো এরকমভাবে একটার পর একটা দেখলে আপনি ভালোই লাগবে। এখানে অনেক আছে আপনার ইফেক্ট, সুন্দর সুন্দর ইফেক্ট আছে, দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর দারুণ সব ইফেক্টগুলো। তো আপনি এখানে যেটা ইচ্ছে এটার মধ্যে আপনি যে সেভ দিলে এখানে পারেন। তো তারপর হচ্ছে যে এখানে দেখেন আমি জাস্ট আরও কিছু কাজ দেখাই, কাস্টম ব্যাকগ্রাউন্ড। তো কাস্টম ব্যাকগ্রাউন্ডে যখন আপনি ক্লিক দিবেন, আপনার পিছনে যত ব্যাকগ্রাউন্ড আছে সব চলে যাবে অটোমেটিক। তো আপনি চাইলে এখন আপনার যে কোনো পছন্দের একটা ছবির মধ্যে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিতে পারবেন। তো এখানে ক্লিক দিলে ধরেন আমি গ্যালারিতে নিয়ে যাবে, তো দ্বিতীয় যে ফটোটা আমি সিলেক্ট করবো এই গ্যালারিটার, ধরেন আমার এটা আমার গ্যালারির মধ্যে এই ছবিটা আছে, তো এটার মধ্যে আমার ছবিটা আমি বসাই দিতে চাই। দেখেন আপনি জাস্ট এক ক্লিকে আপনার পিছনের মানে পছন্দের একটা ছবির মধ্যে আপনার ছবিটা বসাই দিতে পারবেন। তারপর হচ্ছে ব্লোর ইফেক্ট, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনি চাইলে DSLR মতো আপনার ছবিটা ব্লোর ইফেক্ট দিতে পারবেন। এই দেখেন একদমই দারুণ আপনার কাজটা, তো এরকমভাবে আপনি যে কোনো ছবিকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঘোলা করে দিতে পারবেন। তারপরে এখানে আপনার এই দেখুন কলেজ আছে, তো এগুলো হচ্ছে আপনার ছবিটা একটা ছবি অনেকগুলো করার জন্য। তো কাস্টম এরকমভাবে বন্ধুরা আপনারা জাস্ট এখান থেকে হেয়ার কালারটাও, হেয়ার স্কিন, এই দেখেন হেয়ার স্কিনটা পরিবর্তন করে আপনার চুলের কালারটাও পরিবর্তন করতে পারবেন। তো এই হচ্ছে বন্ধুরা কাজটা, আশা করি আপনাদের ভালো লাগবে। জাস্ট এই অ্যাপটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য সবচেয়ে সেরা একটি অ্যাপ। তো এই ফটোটা যখন আপনি সেভ করবেন, জাস্ট এই অপশনটাতে ক্লিক দিবেন, আপনি চাইলে ফেসবুকে শেয়ার দিতে পারেন বা ডাউনলোড, এই দেখেন ডাউনলোড অপশনে সেভ। তো এটাতে সেভ দিলে আপনার গ্যালারিতে এই ফটোটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনার কাজ ভালো লাগবে। আর যে কথাটা দিলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার দিবেন, আর অবশ্যই শেয়ার দিয়ে আমাকে একটা কমেন্ট বক্সে লিখবেন। আর যারা ভিডিওটা শেয়ার করে তাদেরকে আমি দেখতে পারি, কারণ বর্তমানে ইউটিউবের একটা নতুন ফিচার, যারা আমার ভিডিওগুলো শেয়ার দেয় তাদেরকে আমি দেখতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদের ধন্যবাদ দিব আপনারা আমার পাশে আছেন, আর অবশ্যই উৎসাহ দিবেন আপনারা কমেন্টস করে, আপনাদের যাতে আরও ভালো ভালো কাজ দিতে পারি এবং আপনাদের জন্য আর ভালো ভালো অ্যাপ নিয়ে রিভিউ করতে পারি।